আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে জাস্ট সিডি টোকেনটা আপনি আমার কাছে কীভাবে সেল করবেন এটি দেখিয়ে দেবো, আর সব থেকে হাইয়ার প্রাইসে কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন। নর্মালি যদি আপনি তাদের ওয়েবসাইটে সেল করতে যান, দেখেন আপনি এখান থেকে হচ্ছে যে কত পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট $2 করে হচ্ছে আপনি তাদের এখানে সেল করতে পারবেন। দেখুন, অনেকেই কিন্তু এই প্রসেসটা জানে না যে অ্যাকচুয়ালি এর থেকেও বেশি করে সেল করা যায়। তো যারা এখনও না জেনে আসেন, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। আপনি যদি এখানে $2 করে সেল করতে পারেন, আমার কাছে আপনি $60 করে সেল করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার কিন্তু ডবল প্রফিট হচ্ছে। ওকে, তো আপনি আমার কাছে কীভাবে সেল করবেন, আর এখান থেকে আপনারা কেউ এখানে সেল করবেন না, এখানে সেল করলে কিন্তু আপনার লস। ওকে, যেখানে আপনি আমার কাছে $60 করে সেল করতে পারবেন, সেখানে আপনি এখানে মাত্র $2 করে সেল করতে হবে। তো এখন ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন। এখানে টেলিগ্রামে আমি ইতিমধ্যে একটা পোস্টে দিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম $60.50 করে আপনাদেরকে দেব, মানে আপনাদের থেকে আমি লাভ করতে চাই না, জাস্ট অল্প একটু লাভ করব, বেশি না। তো অনেক কমিউনিটি অ্যাডমিন, অনেক ইউটিউবে দেখতে পারবেন $2-$3 করে আপনাদের কাছ থেকে শুরুতে অনেকগুলো নিয়ে নিয়েছে, অনেকটা আর্নিং করে ফেলছে। বাট আমি অতটুকু লাভ করতে চাই নাই, জাস্ট আপনাদের থেকে একটু বেশি দামে নেব। আমি আপনাদের থেকে $60.50 করে নিয়ে আবার 30% ফি দিয়ে আমি ওটি $5+ সেল করবো। তো সেক্ষেত্রে আমার খুব একটা যে লাভ হবে এরকম না, আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামে যে আমার কত লাভ হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আপনার যদি পোষায় আপনি আমার কাছে সেল করবেন, আমি কাউকে রিকোয়েস্ট করবো না যে আপনি আমার কাছে সেল করেন। তো আপনি জাস্ট ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে দেখতে পারবেন আপনি এখানে কীভাবে সব থেকে বেশি প্রাইসে সিডি টোকেনটা সেল করবেন। ওকে ওকে, তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখন আমাদের টেলিগ্রামে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন। এখানে হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। কালকে একটা কয়েন বেজের অফার শেয়ার করেছিলাম যেখানে $11 ইনস্ট্যান্ট দিয়েছে। সো যারা ইতিমধ্যে ওইটাই অনেকে নিয়েছেন যারা ওই সময় অ্যাক্টিভ ছিলেন, তো টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেলে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন আমি দুইটা লিঙ্ক দেবো, একটা হচ্ছে সিডি টোকেন সেল লিঙ্ক বা অ্যাড্রেস করে একটা লিঙ্ক দেবো, আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো যারা হচ্ছে সেল করতে আসবেন তারা এখানে চলে আসতে হবে, এই পোস্টটার মধ্যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। ওকে, তো টেলিগ্রামে মাস্ট বি আপনারা জয়েন করে রাখবেন, আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আমরা এখন প্রসেসটা দেখে নিই। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন সেল করার জন্য, আর এই অফারটা কিন্তু এখনও বাই অনগোয়িং, আমি কিন্তু এর আগে এটা অনেকবার শেয়ার করেছি, সিডি টোকেনের অফারটা এখনও অনগোয়িং। আপনি জাস্ট বাইন্যান্স থেকে একটা ব্যাব এনএফটি ক্লেম করে নেন, এখানে জয়েন করে একবারে সহজ। ওকে, তো এখানে জয়েন করে একবারে সহজ, এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি জাস্ট এই পোস্টে চলে আসবেন। আমি এখানে ভিডিও ডিসক্রিপশনে তিনটে লিঙ্ক থাকবে, একটা হচ্ছে টেলিগ্রাম জয়েনের লিঙ্ক, একটা হচ্ছে টুডো অফার লিঙ্ক, আর একটা হচ্ছে যে এই অফারে কীভাবে জয়েন করবেন ওটা লিখে আমি, আর অথবা এই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই পোস্টে চলে আসবেন, এটার লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, দেন আপনি অফারটাতে জয়েন করতে পারবেন এই লিঙ্কটা কপি করে, একবারে সিম্পল। তো ব্যাব এনএফটিটা আপনি বাইন্যান্স থেকে এখনও চাইলে মিন্ট করতে পারেন, মাত্র $1 যাবে আপনার। এখানে আপনি দেখেন $1 ফি দিয়ে আপনি এখান থেকে টোকেনটা ইজিলি ক্লেম করতে পারবেন। আমি একবার ক্লেম করেছিলাম $1.38, যেটির ভ্যালু এখন প্রায় $7-$8, প্রায় $7-$8 ভ্যালু এখন এটার $1.38 টোকেনের। আর এখান থেকে হচ্ছে যে আপনি দেখেন আমার অ্যাকাউন্ট ব্যান করে আমি এখন ক্লেম করতে পারতেছি না, মোটামুটি এখনও $2+ টোকেন আছে। তো এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিলে এরপর আপনি আর ক্লেম করতে পারবেন না। তো অন্তত আপনি ব্যাব এনএফটি মিন করে মিনিমাম একটা টোকেন হলে এখান থেকে ক্লেম করতে পারবেন, মানে প্রথমবার ক্লেম করা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না। তো আপনি প্রথমবার 1-1.5 টোকেন বা 2 টোকেন হলেই ক্লেম করে নেবেন, আপনার $1 দিয়ে মিন করবেন এনএফটি, আপনার প্রফিট হবে এখান থেকে প্রায় $8-$10। সো এখন যদি আপনার মন চাই তাহলে আপনি ব্যাব এনএফটি এখনও বাইন্যান্স থেকে মিন করতে পারেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন কীভাবে এখান থেকে কী করতে হবে। ওকে ওকে, তো এরপর আসি সেল করার জন্য। সো যারা সেল করবেন তাদের এই পোস্টটাতে আসতে হবে, এখানে আমি দেখাইতেছি এই পোস্টটাতে আসবেন, এই যে এখানে। তো এখানে আসার পর প্রথমত আপনি যেটা করবেন এখানে চলে আসবেন, আপনার টোটাল কত টোকেন আছে সেটাতে আপনি আপনার ব্যালেন্সের এখানে ট্রেডিংয়ে ক্লিক করবেন। সো ট্রেডিংয়ে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন, এই যে এরকম আসবে। তো এখান থেকে আপনি যদি এখানে সেল করে দেন আপনার কিন্তু লস হবে, মাত্র $2 করে করতে পারবেন। আপনি আমার কাছে সেল করলে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট হবে। ওকে, তো এখান থেকে আমি ইতিমধ্যে নিয়েছিলাম একজন থেকে। তো আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অর্ডারের মধ্যে ক্লিক করবেন, এখানে আসার পর আমার কাছে সেল করার জন্য ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি দেখতে পাবেন ট্রান্সফার একটা অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি প্রথমত যে কাজটা করবেন আমার এই পোস্টে চলে আসবেন, সিডি সেল লিখে আমি এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, এখানে এই অ্যাড্রেসটা কপি করবেন আপনি। তো অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে প্রাইস দিবেন, আপনি প্রাইসটা দিবেন হচ্ছে এখানে আপনার, এখানে একটা বিষয় আছে, মিনিমাম আপনার কাছে 1.3 টোকেন থাকতে হবে। যদি মিনিমাম আপনার কাছে 1.3 টোকেন থাকে তাহলে হচ্ছে যে আপনি এখানে প্রাইস দিবেন $60, ঠিক আছে, এখানে সাইড বসাবেন। আর যদি আপনার কাছে, মানে আমার কাছে মিনিমাম 1 টোকেন আপনার আসতে হবে, এখন আপনি যদি এখানে 1 টোকেন বসান তাহলে এখান থেকে আপনার মিনিমাম ফি যাবে হচ্ছে যে 1.3, আমার কাছে কিন্তু 1 টোকেন আসবে, সেক্ষেত্রে আপনি $60 করে আমার কাছে সেল করতে পারেন। বাট আপনার কাছে যদি টোকেন আসে একটা,
সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্ড করতে হবে আমার কাছে, আমি দেখি 0.7 0.8, সেক্ষেত্রে আপনার আমার কাছে মাত্র সেন্ড করতে পারবেন 0.8, তার মানে হচ্ছে যে আমার কাছে এক টোকেন আসতেছে না। তো আপনি মিনিমাম আমার কাছে এক টোকেন পাঠাতে হবে, এখানে মিনিমাম এক টোকেন, সরি এখানে মিনিমাম এক টোকেন আমার কাছে পাঠাতে হবে। যদি আপনার কাছে মিনিমাম এক টোকেন না হয়, ওকে, তো বিষয়টি কিন্তু বুঝবেন আমি কি বুঝতে চাইতেছি। মিনিমাম যদি এখানে একটা টোকেন আপনি আমার কাছে সেন্ড করতে পারেন তাহলে আপনি $60 প্রাইস বসাবেন, না কিন্তু আমি অ্যাপ্রুভ করব না। আর যদি আপনার কাছে এক টোকেনের কম থাকে তাহলে হচ্ছে আপনি এখানে বসাবেন 3.5, এক টোকেনের কম আমি এর বেশি নেব না, 3.5 এর বেশি, এক টোকেনের উপরে থাকতে হবে, তাহলে হচ্ছে আমি $60 করে নেব। তো এটা হচ্ছে যে বিষয়, আপনার কাছে যদি এই মিনিমাম এই যে ব্যালেন্স এখানে 1.3 থাকে, মিনিমাম যদি 1.3 থাকে তাহলে আপনি এখানে 1 দিবেন, এখানে যদি 1 দেন তখন আপনার কাছ থেকে তারা 1.3 কেটে নিবে, এখানে কিন্তু 30% ফি নিয়ে, এটা আপনারা জানেন। দেন আমার কাছে আসার পর আমি সেল করতে, আবার আমার কাছ থেকেও কিন্তু 30% ফি নিবে, না কিন্তু আমি আপনাদের কাছ থেকে $5 প্লাস কিনে নিতাম এগুলো যদি আমার কাছ থেকে আবার ফি না নিত। ওকে, তো এখন এখান থেকে আপনার কাছে যদি মিনিমাম একটা টোকেন, মানে মিনিমাম 1.3 টোকেন থাকলে আপনি এখানে প্রাইস বসাবেন $60 করে, তাহলে আমি ইনস্ট্যান্ট আপনার এটা অ্যাপ্রুভ করে দেবো, আপনার ব্যালেন্সের USDTগুলো চলে যাবে, আমার কাছে টোকেন চলে আসবে। আর যদি আপনার এখানে দেখা গেছে আসে এক টোকেন এই ব্যালেন্সে, তাহলে আপনি এখানে বসাতে হবে এই 0.8 0.8, বসালে হচ্ছে না, আর একটু কমাই বসাবেন 7.6 বা 7.7, এরকম করে বসাবেন। এক টোকেনের কম অ্যাপ্রুভ হয় কিনা আমি বলতেও পারি না, তো যাই হোক আমি করে দেখিনি, আমি এক টোকেনের উপরে করে দেখেছি। এখানে জাস্ট এরকম অ্যামাউন্ট বসিয়ে দেন হচ্ছে যে আপনি এখান থেকে এক টোকেনের কম হলে এখানে দিবেন 3.5 দিয়ে, জাস্ট এখান থেকে আপনি কম হলে এত ডলার পাবেন, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করলে প্রথমবার ফেল আসবে, যতবার ফেল আসবে আপনি ততবার কনফার্মে ক্লিক করবেন, একবার কনফার্ম করবেন, একবার অ্যাপ্রুভ করে দিবেন, দুইবার করে দিবেন, আপনার এটা দেখবেন অর্ডারে চলে যাবে। তো যখন আপনি এখানে একটা অর্ডার দিবেন, এরপর আমি দেখাইতেছি কীভাবে করতে হবে। ওকে দেখেন, তো আমার কাছে এখানে টোকেন আছে 3.7, সো এখন আমি এখানে প্রথমত USDT প্রাইস দিতেছি, লাইক আমি $6 করে সেল করবো, এই জন্য বসেছি। এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, আপনি বেশি দিলে এমন না যে আমি $7 বসিয়ে দিলাম অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার এটা অ্যাপ্রুভ হবে না। আমি যত বলছি প্রাইস ওই পরিমাণ দিবেন তাহলে আমি অ্যাপ্রুভ করবো। ওকে, দেন এখান থেকে আমি বসাইতেছি হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 3টে টোকেন দিতেছি, হবে না আরও কমাই দিতে হবে, আমার হচ্ছে টোটাল ব্যালেন্স আছে 3.74, তো আমি এখান থেকে দিতেছি আপনার 2.9 দিলে হচ্ছে যে 3.77, তার মানে 8 দেন হচ্ছে যে 5 3.75, যাই হোক আমি এই পরিমাণ দিতেছি। তো এখান থেকে যদি এটা সেল হয় তাহলে আমি 6টা টোকেনের দাম পাবো $17। দেন এখান থেকে আপনারা ওই যে এখানে আমি যে অ্যাড্রেসটা বললাম টেলিগ্রামে, ওই অ্যাড্রেসটা বসাবেন। প্রাইস যদি আপনার মিনিমাম এক টোকেনের উপরে থাকে তাহলে, মানে এখানে যদি 1.3 থাকে তাহলে আপনি এখানে $60 প্রাইস দিয়ে আমার কাছে সেল করবেন। আর যদি আপনার এখানে মিনিমাম এক টোকেনের কম থাকে, মানে আমার কাছে এক টোকেনের কম সেন্ড করতে পারেন, তাহলে আপনি 3.50 দিবেন, নাহলে কিন্তু আমি অ্যাপ্রুভ করবো না, এটা কিন্তু বারবার বলতেছি। দেন এভাবে দিয়ে দেন আপনি কনফার্মে ক্লিক করবেন, তো দেখবেন ফেল আসবে অনেক সময়, ম্যাক্সিমাম টাইমে ফেল আসে। তো দেন এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন, আপনার লকটক যা আছে এগুলো খুলে দিবেন, এরপর হচ্ছে যে দেখতে পারবেন আপনার এটা হয়ে যাবে, জাস্ট একটু অপেক্ষা করেন। আবার আপনি সেলে ক্যান্সেলও করে দিতে পারবেন, মনে করেন আপনি এখন সেল করবেন না, আপনি সেলে আবার ক্যান্সেলও করতে পারবেন, তো জাস্ট একটু এখানে লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, তো দেন আপনাদের মাঝে সাকসেস একটা লেখা চলে আসবে এখানে, তো যাক আমি এখন দেখাইতেছি। তো আপনি যখন এখান থেকে কনফার্ম করে দিবেন, আপনার এখানে দুইবার চাইবে, প্রথম একবার অথোরাইজ চাইবে, এরপর কনফার্ম চাইবে। তো আমি যেহেতু আগে ইতিমধ্যে বাইসেল করেছি, এই যে দেখেন দেন আপনার ব্যালেন্স থেকে ACDT ট্রান্সফার হয়ে যাবে, যে অ্যাড্রেসে দিয়েছেন ওই অ্যাড্রেসে ট্রান্সফার হবে। দেন এরপর এখানে আমি দেখি আপনি এই যে আপনি অর্ডারটা দিয়েছেন এটা আপনি কোথায় থেকে চেক করবেন। ওকে দেখেন, তো আপনি এবার হোম পেজে চলে আসবেন, আসার পর আবার ট্রেডিংয়ে ক্লিক করবেন, ট্রেডিংয়ে ক্লিক করার পর মাই অর্ডারে ক্লিক করবেন, মাই অর্ডারে ক্লিক করার পর ট্রান্সফারে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার অর্ডারটা এখানে থাকবে। তা আপনি যখন খুশি তখন আবার এখানে ক্যান্সেলে ক্লিক করে জাস্ট এখানে ক্যান্সেল দেন কনফার্ম করে দেবেন, দেখতে পাবেন আপনার এটি ইনস্ট্যান্ট, এই যে আমি মাত্র সেল অর্ডার বসাইলাম, এটা তার কাছে একটা অর্ডার গেছে, তো দেন সে কিন্তু এখন এটি অ্যাপ্রুভ করে না, যতক্ষণ না সে অ্যাপ্রুভ করবে, মানে আপনি যখন আমার কাছে এভাবে সেল অর্ডার বসাবেন, আপনি আমি যতক্ষণ অ্যাপ্রুভ করবো না ততক্ষণ আপনি সেল এখান থেকে এটা আবার ক্যান্সেল করে দিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমি প্রাইস বেশি দিয়েছি সে কিন্তু অ্যাপ্রুভ করবে না, এটা অন্য একজনকে আমি দিয়েছি। তো এখন আপনাকে আমি যেটা বলবো, আপনি জাস্ট আমি যে প্রাইসটা বলেছি ওই প্রাইসটা দিয়ে দিবেন, আমি অ্যাপ্রুভ করে দেবো। এক টোকেনের কম হলে $3.5 দিবেন, আর যদি আপনার এক টোকেন প্লাস থেকে 1.3 থেকে মিনিমাম তাহলে আপনি $60 দিবেন, তাহলে আমি অ্যাপ্রুভ করবো। ওকে, আপনার ব্যালেন্স USDT চলে যাবে, আমার কাছে CD টোকেন চলে আসবে। তো এখন আমি এটি ক্যান্সেল করে দেবো, জাস্ট এখানে ক্যান্সেল দেন কনফার্ম, এরপর হচ্ছে আবার একটা কনফার্মেশন আসবে, দেন আপনি কনফার্ম করে দেবেন। আর আপনার প্রতিটা ট্রানজ্যাকশনে কিন্তু কিছু পরিমাণে ম্যাটিক ফি লাগবে, 2 সেন্ট 3 সেন্ট এরকম করে, এখানে 7 সেন্ট লাগতেছে, দেন আমি কনফার্ম করে দিতেছি, তো দেখতে পারবেন। দেন আবার এটি ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে, জাস্ট একটু ওয়েট করেন, এটা কনফার্ম হয়ে গেলে এই যে দেখেন এখন ট্রান্সফার হয়ে গেছে না, এখন যখন কনফার্ম হয়ে যাবে আবার রিসিভ হয়ে যাবে ACD টোকেনগুলো, দেখেন সাকসেস। তো এই যে দেখেন ইনস্ট্যান্ট চলে এসেছে, দেখতে পারছেন। তো এটা হচ্ছে এরকম আপনি মন চাইলে সেল করেন, না হলে সেল করার প্রয়োজন নেই, কোনো রিস্ক নেই। আপনি আমি যে প্রাইসে বলেছি সেল অর্ডার বসাই দেন, আমি আপনাকে ডলার পাঠিয়ে দেবো, টোকেন আমার কাছে চলে আসবে, এর থেকেও আপনি ভালোভাবে আর কোথায় সেল করতে পারবেন না, কারণ ইনবক্সে যাবেন না সেল করার জন্য, বা 100% আপনি মারা খাবেন, আপনার ডলার মেরে দিবে। ওকে,
তো गाइस এটা ছিল মোটামুটি প্রসেস আপনি জাস্ট এভাবে করে আমার কাছে সেল অর্ডার দিয়ে দিতে পারেন আর এখান থেকে আমি টোকেন মাত্র একবার ক্লেম করেছি এখন তো আমার অ্যাকাউন্ট ব্যান করা এখন আর ক্লেম করা যাচ্ছে না ওকে তো এটা ছিল মোটামুটি ভিডিও আই होप আপনাদের আমি এ টু জেড বুঝাতে পারলাম অবশ্যই এই অ্যাড্রেস আপনি দিবেন না হয় কিন্তু অ্যাপ্রুভ হবে না ওকে তো ভিডিওটা ভালোভাবে দেখেন বুঝেন দেন হচ্ছে সেল অর্ডার বসিয়ে দেন ডলার পেয়ে যাবেন সিডি টোকেন আমার কাছে চলে আসবে ওকে গাইস তো এটা ছিল ভিডিও সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে যারা টেলিগ্রামে জয়েন করে নাই জয়েন করে রাখেন সো নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ